আমার এলাকায় স্বপ্ন দেখি যে আমাদের এলাকায় কোনো বাল্য বিবাহ হবে না, যৌতুক দিয়ে বিয়ে হবে না, সবাই সচেতন হোক। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় ডিম হচ্ছে সবাই যেন আমার আমার এলাকার সবাই ফায়ার সার্ভিস নাম্বারটা জানা থাকা। আমাদের এখানে বাল্য বিবাহ হয়, বাল্য বিবাহ বন্ধ করতে চায় ভাইয়ারা, এর জন্য আমিও কই আমিও এখানে জয়েন করি, আমিও পারবো এখানে আটকাইতে বাল্য বিবাহটা। ডাস্টবিনে ফেলাবেন, ঝুড়িতে ফেলাইবেন। আবার বাল্য বিবাহ হইলে বুঝাই যে বাল্য বিবাহ হইতেছে, ও ছোট বুঝে না। তবে নেতারা যদি না করে, পরে আপাদের কাছে আসি, পরে আপার পুলিশ ফোন দিয়ে পুলিশ আনে, পুলিশ দিয়ে বন্ধ করে বিয়ে বিবাহটা। ফায়ার ফায়ার হইলে কি হইতে হবে, তারপরে জলাবদ্ধতা হইলে, অগ্নিকাণ্ড হইলে, তারপরে ভূমিকম্প হইলে কী করতে হবে, এগুলো নিয়ে আমি আর আমার গ্রুপ আমরা সবসময় কাজ করি, বিশেষ করে এলাকা এলাকায় ঘুরি। এই যে ওয়াটার সমস্যার কারণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন, আর বিশেষ করে যারা শিশুরা আছে তারা স্কুলে যেতে পারে না, পড়ালেখা সবচেয়ে বেশি বিঘ্ন ঘটে। দ্বিতীয়ত অল্প বয়সে মেয়ে বিয়ে দিলে বাচ্চা নিতে ঝুঁকি হয়, জানি ওরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াইয়া বিয়েটা করে, তখন ও নিজের পায়ে নিজে দাঁড়াইয়া আজকে একটা টিউশনি বা একটা জব কইরা যেন ও নিজের পায়ে দাঁড়াইয়া একটা সংসার চালাইতে পারে। ওনার সাথে যোগাযোগ করতাম কিংবা বলতাম, আমার মনে হয় যদি লিডাররাই যদি ওনাদের একটু কী বলে সহানুভূতিশীল মন মানসিকতা সৃষ্টি করতে পারে, তো আমাদের এখানে প্রবলেমটা সলভ করা সম্ভব। আমরা হাই সোসাইটির সাথে ওইরকমভাবে কথা বলার আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। প্রথমত আমরা আমাদের সবাই মানুষকে ডাস্টবিন ব্যবহার করতে উৎসাহিত করতে পারি, সবাই ডাস্টবিন ব্যবহার করে বর্তমানে। আমি আর আমার আমার নাটক গ্রুপ মিললে আমরা এই কাজগুলো করতেছি। আমার 15 বছরে 16 বছরে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে পরে আমি তো ভালোবাসে বিয়ে করছি, বুঝতে পারি নাই যে আমার মেয়েরা ওইরকম হয়, যেন সালমার মতো আর যেন কোনো মেয়ে না হয়, তার জন্য আপা আমরা এই কাজটা করতে থাকি। অবস্থাটা না থাকতে হয়তো বা এই রোগগুলোর পরিমাণ বৃদ্ধি পেত না, দিন দিন কমতো আর আমরা আরও ভালো একটা পরিবেশ পাইতাম। তো আমরা সবাই সুস্থ থাকবে সে আশা কামনা করি। 55টার মতো আমরা বাল্য সবাই মিলে 55টার মতো বাল্য বিবাহ করছি, বন্ধ করছি, কিন্তু আমি নিজে দাঁড়াইয়া 2টা বাল্য বিবাহ বন্ধ করছি। আপা বাল্য বিবাহ বন্ধ করে আমার কাছে অনেক ভালো লাগছে, আমরা মিলে লুকিয়ে দাঁড়াতে পারবো।